সাথে নিয়ে কি হতে চাই অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করছি কম্পিউটার বিজ্ঞানের নতুন মোড় একটা বিশাল দিগন্ত খুলতে চলেছে এবং কোভিড বোধহয় আমাদের এই জায়গাটাকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলো তাই তো স্যার একবারে তো একটা জিনিস আমরা জানছি যে এত কম্পিউটার এত কিছু মানে যেখানে একটা ক্লিকে আমার সমস্ত ইনফরমেশন কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার একটা চান্স রয়েছে এখানে একটা সাইবার ক্রাইম শব্দটা জড়িয়ে রয়েছে এই জায়গাটা যদি একটু আলোকপাত করেন সেটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আপনি বললেন সেটা হচ্ছে সাইবার এখন লোকাল নিউজ পেপার টেলিভিশন রেডিওতে সবসময় বলছে আর যেহেতু এই গত তিন চার মাসে যারা কম্পিউটার করতো না ওরাও এখন ফিনান্সিয়াল ট্রানজাকশন সবকিছু অপারেশন স্কুলের বাচ্চারা ক্লাস ফোর থ্রি ফোর এর বাচ্চারা কম্পিউটারে পরীক্ষা দিচ্ছে সব জায়গায় কম্পিউটার এন্ড মোবাইল মানে ইন্টারনেট সব ঢুকে গেছে বিশেষ করে ব্যাংকিং কাজ মানে ব্যাংকিং এর কাজ ছাড়াও আমরা ধরুন ব্যাংকিং নিয়ে খুব ভাবছি কিন্তু আপনি আরেকটা জিনিস জানেন না সেটা হচ্ছে আপনি আপনার বাচ্চা মোবাইলে পরীক্ষা দিচ্ছে সে ঠিক আছে ওখানে টিচাররা মনিটর করছে তুমি ঘর নাড়াচ্ছ কিনা আজকে সকালে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছিল এরকম হচ্ছে বাট ইউ নেভার নো এই ক্যামেরার থ্রুতে কিন্তু এই রেকর্ডিং আপনার বাড়ির রেকর্ডিং আজকে থেকে পাঁচ বছর আগে এসেছিল একটা একটা বাচ্চা একটা গেম খেলছিল তো গেম খেলে ওই ক্যামেরাটা অন করে ঘোরাচ্ছে দুদিন পর ওর বাড়ি চুরি হয়ে গেছিল কারণ ওখানে যারা রবার আছে ওরা দেখে নিয়েছিল ঘরের মধ্যে কি কি আছে গেমের থ্রুতে তো একটা জিনিস যেটা হচ্ছে আমি যেটা সাজেস্ট করি এখন চারিদিকে সাইবার ক্রাইম একটা বিশাল ব্যাপার আছে আমি এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন ভারতবর্ষে এই মুহূর্তে আপনার 5.5 লাখ হচ্ছে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারের দরকার কিন্তু আমাদের 5 থেকে 10 হাজারও নেই তো এটা আমার যেমন হচ্ছে আমি ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেলের সাথে সৈকত জানে পশ্চিমবঙ্গে আইআইটি খড়গপুর আর আমাদেরই শুধু ওই সেলটা আছে ন্যাশনাল সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেন্সিক ল্যাব আমরা তৈরি করেছি ওখানে আমার প্রায় 150 স্টুডেন্ট কাজ করছে তো ওরা তো এখানে যারা কাজ করছে অটোমেটিক্যালি ওরা জব অফার পেয়ে যায় ওরা মানে ফাইনাল ইয়ার হওয়ার আগেই জব অফার পেয়ে যায় মানে নতুন মোডের দিকে কিন্তু এই সাইবার সিকিউরিটি জবটা একটা বিশাল দিক এবং আমি বিশ্বাস করি যে এই সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করছে ওরা শুধু টাকা আর্ন করছে আর চাকরি করছে সেটাও না এটা একটা দেশেরও কাজ কাজ এরকমই করা উচিত কাজ এরকমই করা উচিত যেটা নিজের জন্য প্লাস দেশের জন্য কিছু লোকের জন্য আমার ইনডাইরেক্ট যাতে আমি নিজে আর্ন করলাম এটা এরকম যাতে না হয় তো আমার কোশ্চেন যেটা ছিল কি আমি কোন ল্যাঙ্গুয়েজ উপরে মেইন ফোকাস দিলে আমার আগে কাজে লাগবে অনেক কোশ্চেনটা বেশ অ্যাডভান্স ভালো করেছো ভালো করেছো তো তো অ্যাকচুয়ালি বিটেক কোর্সে যখন যাবে তখন ওই ফার্স্ট ইয়ারে এই সি ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে আর সিকে এখনো আমরা মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ বলি কারণ ওই যে একদম শুরুতে যেটা বলছিলাম লজিক ডেভেলপমেন্ট সেটার জন্য সি ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট আর তারপর জাভা সিটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ এর স্ট্রাকচারটা হচ্ছে টপ টু বটম আর জাভাটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর কনসেপ্টটা আবার পুরো আলাদা এ আবার বটম আপ অ্যাপ্রোচ হয় কাজে তোমাকে টপ ডাউনটা শিখতে হবে বটম আপটাও শিখতে হবে এই দুটো তোমাকে শিখতে হবে তিন নম্বর রয়েছে পাইথন হ্যাঁ পাইথন হচ্ছে একটা লেটেস্ট ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমরা এখন যেটা গুড কম্বিনেশন যেটা হচ্ছে পাইথন মেশিন লার্নিং ইউজিং পাইথন রাইট তো এটা একটা খুব ভালো